আপনার ভাইয়া, আপনার কি বলার আছে আমাদের প্রজন্ম আগামী দর্শকদের? আমার তো অ্যাকচুয়ালি বলার কিছু নাই, আমি যেটা করি আমার কার্টুনের মধ্যে দিয়েই বলার চেষ্টা করি। সো আমার হয়তো কিছু কার্টুন দেখলে আপনি বুঝতে পারবেন যে এরকম মানে ভায়োলেন্সের হয়তো নন ভায়োলেন্স নিয়েও অনেক সময় আমরা ডাইরেক্ট কার্টুন করি, অ্যাওয়ারনেস রাইজিং এর জন্য নানা টপিকে করি। আবার যেটা বলছিলাম যে অনেক সময় যে ভায়োলেন্সের ইস্যুটাকে এমনভাবে আমরা কার্টুনে তুলে ধরি যে মানুষের দেখলে মনে হবে যে আচ্ছা মানে মানে ইটস মিনিংলেস, এই বোকামিটার মানে কি। তো সেইটার সেইটার কিছু কাজ আপনাদেরকে আমি দেখাতে পারি। এই ছবিটা অ্যাকচুয়ালি এই কার্টুনটা বেশ কয়েক বছর আগে করা, এভরি ইয়ার এই সিচুয়েশনটা হয়। যেমন ধরেন এভরি ইয়ার হরতাল তো চলতে থাকে, হরতালের সাথে যখনই হরতাল হয় সবজি জিনিসপত্রের একটা প্রাইস হাইক দেখা যায়। তো কার্টুনটা ছিল এরকম যে একে হচ্ছে প্রাইস হাইকের বন্যায় মানুষ ভেসে যাচ্ছে, তার মধ্যে আবার হরতাল দিয়ে তাদের গলায় টান পড়ছে। তাই লাস্ট ইলেকশনের সময় করা, একদিকে পুলিশও ওই করছে ইয়ে করছে, কিন্তু সাধারণ মানুষের যে বিপদটা মানে আমার কাছে সবচেয়ে অবাক লাগে, এরপরেও মানুষ এই বিপদটা ফেস করে যে তারা ইলেকশন অ্যাটেন্ড করে, ভোট দিতে যায়। হ্যাঁ, বাট ওই কেওয়াসটা তো ওই ওই কোশ্চেনটা থাকে যে মানে অ্যাকচুয়ালি মানে ডেমোক্রেসিটা কী আমাদের এখানে। তো যেমন এই কার্টুনটা অ্যাজ এটা এক্স বেস কার্টুন, মানে এখানে আমাদের একজন অ্যান্টি পার্টির প্রোটেস্টার বলতেছে উই হ্যাভ দ্য রাইট টু প্রোটেস্ট, অ্যান্ড পাশাপাশি আরেক দিক থেকে আমাদের গভর্নমেন্ট বা পুলিশ আগিয়ে আসতেছে উই হ্যাভ দ্য রাইট টু প্রোটেক্ট। তো প্রোটেক্ট অ্যান্ড প্রোটেস্টের এই ভায়োলেন্সে সাধারণ মানুষের ব্যাপারটা থাকে যে হোয়াট অ্যাবাউট আওয়ার রাইটস। হ্যাঁ, যে সবাই তোমার রাইট আছে প্রোটেক্ট করার, এই জন্য তুমি গ্যাঞ্জাম করছো, তোমার রাইট আছে প্রোটেস্ট করার তাই তুমি গ্যাঞ্জাম হচ্ছ, আর মানে মাঝখান দিয়ে সাধারণ জনগণ আলটিমেটলি যাদের ভোটই হয়, হ্যাঁ সেই ভায়োলেন্সটা তাদের অলওয়েজ ফেস করতে হচ্ছে।